আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করবো সেটা হচ্ছে ক্লাস এইটের শতকরা চ্যাপ্টারে কোষে দেখি এগারোর উনিশের দাগের অঙ্কটা এর আগে আমরা আঠেরো দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি তাহলে দেখো উনিশ দাগের অঙ্কটাতে কী বলেছে উনিশ দাগের অঙ্কটাতে বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে পনেরো মিটার দশ মিটার এবং পাঁচ মিটার যদি দুর্ঘপস্থ এবং উচ্চতার প্রত্যেকটি টেন পারসেন্ট বৃদ্ধি করা হয় তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি তাহলে এখানে প্রথমত একটা ঘর আছে সে ঘরের দেওয়ালগুলোর বা দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে এবং চার দেওয়ালের ক্ষেত্রফল আমাকে কতটা বৃদ্ধি পাবে যদি প্রত্যেকটি দুর্ঘপোস্ত উচ্চতা টেন পারসেন্ট করে বৃদ্ধি পায় তাহলে এখানে প্রথমে আমরা দেখো উনিশের দাগের অঙ্কটা যে প্রথমে কি বলেছে ঘরের দৈর্ঘ্য প্রথমে দৈর্ঘ্য কথা ছিল দৈর্ঘ্য ছিল তোমার পনেরো মিটার দশ মিটার পাঁচ তাহলে এটা পনেরো মিটার হচ্ছে দশ মিটার আর উচ্চতা উচ্চতা হচ্ছে পাঁচ মিটার তাহলে দুর্গপ্রস্থ উচ্চতা দশ মিটার পনেরো মিটার দশ মিটার এবং পাঁচ মিটার এরপরে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত তাহলে অতএব ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল চাঁদকালের ক্ষেত্রফলের একটা সূত্র আছে সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এটা অনেকটা এই মতো যে দৈর্ঘ্যটা তুমি যদি এ ধরো দৈর্ঘ্যটা যদি এ ধরো প্রস্থটা যদি বি ধরো এবং উচ্চতাটা যদি সি ধরো তাহলে এটা কি হয় এটা হচ্ছে এ বি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ চার দেওয়ার ক্ষেত্রে বলছে টু ইন্টু বি প্লাস বিসি প্লাস এ তো এখানে আমাদেরকে এইভাবে জিনিসটা মনে রাখলে হয় তাহলে কি দৈর্ঘ্য গুণিত পোস্ত প্লাস প্রস্ত গুণিত উচ্চতা প্লাস উচ্চতা কিন্তু দৈর্ঘ্য তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি তাহলে এখানে আমরা মানটা বের করছি তাহলে টু ইন্টু দৈর্ঘ্য মানে কত পনেরো আর পোস্ত মানে কত দশ আর এখানে পোস্ত মানে দশ গুণিত পাঁচ প্লাস এখানে পাঁচ গুণিত পনেরো এটা কি বর্গ মিটার এটা কি বর্গ মিটার ক্ষেত্রফলটা ফলটা হচ্ছে মিটার তাহলে টু ইন্টু কত এদিকে তোমার হচ্ছে একশো পঞ্চাশ আর এখানে হচ্ছে পঞ্চাশ আর এখানে হচ্ছে পঁচাত্তর পাঁচ পনেরোতে পঁচাত্তর তাহলে কত হচ্ছে টু ইন্টু এটা দুশো আর দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর বর্গ এক মিটার তাহলে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দ একে পনেরো দু দুগুণে চার একে পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ বর্গ মিটার এটা ছিল আগে এরপর প্রত্যেকটি দৈর্ঘ্যপুস্ত উচ্চতা সবগুলোই কিন্তু টেন পারসেন্ট করে বৃদ্ধি পাচ্ছে তাহলে টেন পারসেন্ট বৃদ্ধি করা হলে প্রতিটি টেন পারসেন্ট বৃদ্ধি প্রত্যেকটিতে করা হলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্যভাবে প্রথম কত ছিল পনেরো তার সাথে কত পনেরো এর ফিফটি সরি পনেরো ইন্টু বা পনেরো এর টেন তার মানে কত হচ্ছে পনেরো প্লাস পনেরো ইন্টু টেন বাই হান্ড্রেড একটা শূন্য একটা শূন্য তার মানে পনেরো ফিফটিন প্লাস ওয়ান মানে কত সিক্সটিন এটা কি মিটার তাহলে আমার কী পাওয়া গেলো সিক্সটিন পয়েন্ট মিটার প্রস্ত কত হবে প্রস্ত এখন কত হবে টেন পার্সেন্ট বৃদ্ধি করা হলে প্রস্তুত হচ্ছে টেন ছিল তারপরে সেটা টেন এর টেন পার্সেন্ট তাহলে টেন প্লাস টেন ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে হান্ড্রেড হান্ড্রেড কাটা গেলো তাহলে টেন প্লাস ওয়ান মানে কত ইলেভেন মিটার ঠিক আছে উচ্চতা কত উচ্চতা কত উচ্চতাটা দেখো ফাইভ ছিল তার সাথে ফাইভের টেন পার্সেন্ট তাহলে ফাইভ এর টেন পার্সেন্ট তাহলে কী হচ্ছে ফাইভ প্লাস ফাইভ ইন্টু টেন বাই হান্ড্রেড তাহলে যেটা আসে একটা শূন্য কাটলো আর এটা তাহলে কত হচ্ছে ফাইভ প্লাস এখানে এটাকে পয়েন্ট ফাইভ তাহলে কত ফাইভ পয়েন্ট ফাইভ মিটার তাহলে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এরপর চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা বের করব মানে বৃদ্ধি করার পরে তাহলে এখন এখন চার দেওয়ালের ক্ষেত্রফল এখন চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা যদি আগের সূত্রটাই প্রয়োগ করি তাহলে টু ইন্টু কী হবে দৈর্ঘ্য গুণিত পোস্ত দৈর্ঘ্য মানে কত সিক্সটিন পয়েন্ট ফাইভ ইন্টু ইলেভেন প্লাস পোস্ত গুণিত উচ্চতা তার মানে হচ্ছে ইলেভেন ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস কত ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু সিক্সটিন পয়েন্ট ফাইভ এত কি বর্গ একক তাহলে এটা আমরা যদি গুণটা করি তাহলে সিক্সটিন সিক্সটিন পয়েন্ট ফাইভকে যদি আমরা ইলেভেন দিয়ে গুণ করি তাহলে ওয়ান সিক্স ফাইভ আর এখানে ওয়ান সিক্স ফাইভ তাহলে ফাইভ এগারো এটা সেভেন আর এইট এটা ওয়ান এইট পয়েন্ট ওয়ান এইট ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে ওয়ান এইট ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো আর এটা ফিফটি ফাইভকে ইলেভেন দিয়ে যদি গুণ করো তাহলে কত হচ্ছে পাঁচে এগারোতে পঞ্চান্ন আর পাঁচ এগারোতে পঞ্চান্ন 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 পাঁচে ষাট তাহলে কত হচ্ছে একটার পরে সিক্সটিন পয়েন্ট সিক্সটি পয়েন্ট ফাইভ তারপরে ওয়ান সিক্স ফাইভকে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যদি গ্রহণ করো তাহলে ওয়ান সিক্স পয়েন্ট ফাইভকে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যদি গ্রহণ করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ দুয়ে বত্রিশ আর পাঁচ থেকে পাঁচ আর তিনে আট তাহলে গুণিত করলে এটাও তাহলে পাঁচ টু এইট তাহলে কত হচ্ছে ফাইভ এটা হচ্ছে তোমার সাত শূন্য নয় তাহলে দুটোর পরে দশমিক তাহলে কি নাইনটি পয়েন্ট নাইনটি সেভেন পয়েন্ট তাহলে নাইনটি এখানে নাইনটি পয়েন্ট সেভেন পয়েন্ট তাহলে এখানে আমরা তিনটে যদি যোগ করে দিই তাহলে আমরা কী পাবো তাহলে ওয়ান এইট ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে সিক্সটি পয়েন্ট ফাইভ আর এখানে নাইনটি পয়েন্ট নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি তিনশো বত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এই তিনশো বত্রিশ পয়েন্ট সেভেন ফাইভকে আমি দুই দিয়ে গুণ করব তিন দিয়ে তো দুই আছে তাহলে এটা পাঁচ পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দোকে পনেরো আর দুদুগুণে কে পাঁচ তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে কত হচ্ছে সিক্সটি তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সিক্স সিক্স এটা হচ্ছে বর্গ তাহলে এইটা হচ্ছে এখন এটা হচ্ছে তোমার এখন ক্ষেত্রফল তাহলে আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে ফাইভ ফাইভ জিরো আর এখন হচ্ছে সিক্স সিক্স ফাইভ তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিগত তাহলে আমরা উপর্ত মুছে দিচ্ছি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সিক্স সিক্স ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মাইনাস ফাইভ জিরো ঠিক আছে তাহলে এটা যদি বিয়োগ করি এত বর্গ একক তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ফাইভ আর এখানে পাঁচ আছে আর এক আর এখানে এক তাহলে কত বর্গ তাহলে এই একশো পনেরো দশমিক ফাইভ জিরো এত বর্গ ওই বৃদ্ধি পাচ্ছে তাহলে ক্ষেত্র ক্ষেত্র বৃদ্ধিটা কতটা হচ্ছিলো পাঁচশো পঞ্চাশ তাহলে আমি এটা যদি ওই ঐক্যিক নিয়মে করি তাহলে কি হবে তাহলে পাঁচশো পঞ্চাশ বর্গ মিটারে এটা বর্গ মিটার একক নয় বর্গ মিটার এটা মিটার মিটারে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তাহলে এক মিটার বৃদ্ধি কত হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ জিরো বাই ফাইভ ফাইভ জিরো আর একশো একশো বর্গমিটার বৃদ্ধি কত ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই ফাইভ ফাইভ জিরো তাহলে দেখো এখানে যদি তুমি কাটাকাটি করো যেটা পাওয়া যাবে এক প্রথমে দশমিকটা তুলে দিলাম নিচে একশো করে দিলাম এই একশোর সাথে একশো কেটে গেল এই পাঁচের সাথে এই পাঁচ এটাকে যদি তুমি পাঁচ দিয়ে কাটো তাহলে এগারো দিয়ে কাটো তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন আর এটাকে এগারো দিয়ে কাটলে কে এগারো তারপরে শূন্য পাঁচে পঞ্চান্ন আর পাঁচ দিয়ে পাঁচ টু ওয়ান তাহলে কত হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে অতএব ক্ষেত্রফল চার দেওয়ালের চার দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে আশা করি বোঝা গেছে অঙ্কটা কীভাবে করা হলো আমরা এরপরে নেক্সট অঙ্কটাতে আসছি দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার্থী একশো মিটার দৌড়ে ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী দুশো মিটার দৌড়ে এবং টেন পার্সেন্ট শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয় ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী তিন তিনটিতেই নাম দেয় বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা সাতশো আশি জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি তাহলে এখানে আমাদেরকে মূলত যেটা বের করতে হবে সে কতজন প্রতিযোগী বা কতজন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়নি তিনটাতেই নাম দেয়নি তাহলে মোট এখানে মোট শিক্ষার্থী এখানে মোট শিক্ষার্থী হচ্ছে সাতশো আশি জন মোট শিক্ষার্থী হচ্ছে কত সাতশো আশি আর একশো মিটারে নাম দেয় একশো মিটার ইভেন্টগুলো হচ্ছে একশো মিটার একশো মিটারে নাম দেয় কত টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবং লং জাম্প দুশো মিটার তারপর আছে দুশো মিটার নাম দেয় কত ফিফটিন পার্সেন্ট এবং লং জাম্প লং জাম্প নাম দেয় কত লং জাম্পে নাম দেয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এবং তিনটিতে লং জাম্পটা এইভাবে না লিখে লং জাম্প এবং তিনটিতেই তিনটিতে নাম দেয় ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো আমাদেরকে বের করতে হবে কতজন শিক্ষার্থী কতজন শিক্ষার্থী তিনটাতেই নাম দেয়নি ঠিক আছে বা কোনোটাতেই নাম দেয়নি কতজন শিক্ষার্থী কোনোটাতেই নাম দেয়নি সেটা আমাদেরকে বের করতে হবে দেখো এইটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমরা আগে যে একটা অঙ্ক করেছিলাম সেক্ষেত্রে এ প্লাস যে পেয়েছিলো সেই অঙ্কটা যদি মনে করি এখানে যদি ধরা হচ্ছে এই একটা মোট শিক্ষার্থী এই শিক্ষার্থীটা কি এটা হচ্ছে মোট শিক্ষার্থী সাতশো জন এবং এটার মধ্যে তিনটে ইভেন্ট আছে এই একটা ইভেন্ট সেটা হচ্ছে একশো মিটার এইটা একটা হচ্ছে দুশো মিটার এবং এইটা হচ্ছে তিনশো মিটার এই তিনশো মিটার তিনশো মিটার এটা লং জাম্প এটা হচ্ছে লং জাম্প এটা হচ্ছে একশো মিটার এটা হচ্ছে দুশো মিটার তাহলে এইখানে যে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ফাইভ এটা কিন্তু ফাইভ কেন এটা হচ্ছে সে কিন্তু তিনটাতেই নাম দিয়েছে তিনটাতে নাম দিয়েছে সেই জন্য এই যে জায়গাটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে তিনটা সার্কেলের মধ্যেই আছে তাহলে সেই জন্য হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফাইভ আর এইটা হচ্ছে তোমার একশো মিটার সেটা হচ্ছে কত টোয়েন্টি পার্সেন্ট এটা কত এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট আর এটা হচ্ছে টেন পারসেন্ট তাহলে দেখো টোয়েন্টি ফিফটিন এবং টেন এখানে শুধুমাত্র আমাদেরকে এমন কিছু ছাত্রছাত্রী আছে শুধুমাত্র একশো মিটার নাম দিয়েছে সেটা যদি বের করতে হয় তাহলে কি এই টোয়েন্টি থেকে ফাইভ বিয়োগ করতে হবে তাহলে শুধুমাত্র শুধুমাত্র একশো মিটারে নাম দেয় কত এখানে হবে টোয়েন্টি মাইনাস ফাইভ পার্সেন্ট টোয়েন্টি মাইনাস ফাইভ পার্সেন্ট শুধুমাত্র একশো মিটারে নাম দেয় এটা দিলে কত হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে এটা হচ্ছে কত ফিফটিন পার্সেন্ট কিন্তু শুধুমাত্র এতে পাবে আর শুধুমাত্র তারপরে শুধুমাত্র দুশো মিটারে নাম দেয় কত এখানে কত ফিফটিন মাইনাস ফাইভ ইজ কত টেন পারসেন্ট আর শুধুমাত্র শুধুমাত্র লং জাম্প জাম্প পে নাম দেয় এটা কত টেন মাইনাস ফাইভ এখানে তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যেহেতু বলে দিয়েছে তোমাদের অঙ্কেতে যে দুটি ইভেন্টে কিন্তু কেউ নাম দেয়নি হয় তিনটাতে দিয়েছে কিংবা একটাতে দিয়েছে ঠিক আছে হয় তিনটাতে কিংবা একটাতে সেই জন্য এখানে শুধুমাত্র একশো মিটার বের করেছি এখানে শুধুমাত্র দুশো মিটার এখানে শুধুমাত্র লং জাম্প এই জায়গাগুলোতে যেমন এই জায়গাগুলো এই জায়গাটা হচ্ছে কি এই দুটো মিলে এই দুটো মিলে কিন্তু কেউ নাম দেয়নি এই জায়গাটা কিন্তু দুই দুটো মানে দুটো ইভেন্টে কিন্তু কেউ নাম দেয়নি তাহলে এখানে আমরা যদি দেখো যে কতজন পরীক্ষা শিক্ষার্থী যে কোনোটাতেই নাম দেয়নি সেটা তোমাকে যদি বের করতে হয় তাহলে কোনো ইভেন্টে কোনো কোনো ইভেন্টে ইভেন্ট তো বলেছে প্রতিযোগিতা কোনো কোনোটিতে নাম নি এমন এমন শিক্ষার্থী কী হবে মোট হচ্ছে তোমার কিন্তু একশো পার্সেন্ট গোটাটা কি গোটাটা তুমি যদি হিসাব করো গোটাটা কিন্তু আমি একশো পার্সেন্ট ধরব তাহলে একশো পার্সেন্ট থেকে তোমাকে কতভাবে বিয়োগ করতে হবে এই পনেরো তারপরে দশ তারপরে পাঁচ আর এইখানে একটা পাঁচ আছে এটা হচ্ছে এইটা হচ্ছে তোমার পনেরো এইটা হচ্ছে দশ আর এইটা হচ্ছে পাঁচ তার এই চারটা জিনিসে যোগ করে দিতে হবে আর বিয়োগ করতে হবে একশো থেকে তাহলে একশো থেকে বিয়োগ করলে কত হচ্ছে দশ দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হলে কত পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু কোনো প্রতিযোগিতায় কিন্তু নাম দেয়নি ঠিক আছে তাহলে এই প্রতিযোগিতার সংখ্যা মোট প্রতিযোগিতার সংখ্যা কিন্তু সেভেন্টি এইট তাহলে আমরা এখানে বের করবো যে কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি এমন ছাত্র ছাত্রীর সংখ্যা কোনোটিতে অর্থাৎ কোনোটিতে কোনোটিতে নাম নি এমন শিক্ষার্থী সমান কত হবে এই সাতশো আশি জনের সিক্সটি ফাইভ পার্সেন্ট সাতশো আশি জনের কত সিক্স পার্সেন্ট তাহলে সাতশো আশি বাই হান্ড্রেড তাহলে একটা শূন্য একটা শূন্য পাঁচ তেরো তো বৈষ পাঁচ দুই কত ছয় আর নয় দুগুণে আঠেরো তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে সাতশো পাঁচশো সাতজন তাহলে আমরা দেখতে পেলাম যে মোট কতজন পরীক্ষা শিক্ষার্থী কোনোটাতেই কোনো ইভেন্টেতে কোনো নাম দেয়নি এরকম শিক্ষার্থীর সংখ্যা কত পাঁচশো সাতজন